প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি ডেসলোর সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব যার মূল উপাদান হল ডেস্লোরাডিন এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ আজকের আলোচনার বিষয় হলো ডেস্ল সিরাপটির কাজ কি বাচ্চাদের কি পরিমাণে কতটুকু ওষুধ কতদিন দিতে হবে এর বর্তমান বাজার মূল্য পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি এই বিষয়গুলো বিস্তারিত আমি আলোচনা করব সেজন্য আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অনেক সময় বাচ্চাদের ঠান্ডায় নাক বন্ধ হয়ে যায় নাক দিয়ে পানি পড়ে নাক চুলকায় হাসি হয় চোখের চুলকানি হয় চোখ দিয়ে পানি পড়ে চোখ লাল হয়ে যায় তালুর চুলকানি হয় এবং অনেক কাশি হয় সেক্ষেত্রে এই ড্যাসদর সিরাপটি খুবই ভালো কাজ করে অর্থাৎ এটি সর্দি কাশির জন্য খুবই ভালো একটি ওষুধ এটির বর্তমান বাজার মূল্য হলো তিরিশ টাকা তো এই ওষুধটি শিশুদের কি পরিমাণে দিতে হবে সেই বিষয়গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যদি বাচ্চাদের বয়স ছয় থেকে এগারো মাস হয় সেক্ষেত্রে দুই মিলিলিটার দিনে একবার রাতের বেলায় খাওয়ানো ভালো এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য টু পয়েন্ট ফাইভ মিলিলিটার দিনে একবার অর্থাৎ আদা চামচ ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য পাঁচ মিলিলিটার অর্থাৎ এক দিনে একবার আর এই ডেসলো সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা বমি বমি ভাব অবসন্নতা জিমুনি গলবিলের প্রদাহ বধ এবং মাংসপেশির ব্যথা খুবই সামান্য পরিমাণে দেখা যেতে পারে তবে পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে নাও দেখা দিতে পারে তো ভিওয়ার্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বেল বেলাইকনটি ক্লিক করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ